স্টেশন শোনার কারণে অ্যাক্সিডেন্ট হয়। অ্যাক্সিডেন্টে মানুষের দ্বারা 6টা অ্যাক্সিডেন্ট হয়, এর মধ্যে যে অর্ধেক ইনস্টেশন শোনে অর্ধেক শোনে, এই জন্য সে অ্যাক্সিডেন্ট হয়ে যায়। এর জন্য ইগনোরিং সেফটি প্রসিজার, মানে সেফটি প্রসিজার ইগনোর করলে একদিন দুই দিন দশ দিনে গিয়ে ধরা খাবে। এই জন্য আপনাদের এগুলি শুনতে হবে। টুডে আই লাইক টু ডিসকাস অ্যাবাউট হ্যাজার্ড, দেয়ার ইজ এ সামথিং হুইচ ইজ পটেন্সিয়াল টু কজ হার্ম। মানে হ্যাজার্ড হইলে এরকম একটা জিনিস যেখানে সম্ভাবনা আছে যে মানে আপনার বিপদ হওয়ার। এই জন্য আমরা হ্যাজার্ডটা সুন্দরভাবে বুঝতে হবে। আজকের হ্যাজার্ডটা আমি নিবুজ থেকে আলোচনা করব। হ্যাজার্ড হইল নিবুজ থেকে পাঁচ ধরনের হ্যাজার্ড আছে। একটা হলো ফিজিক্যাল হ্যাজার্ড আছে, তারপর কেমিক্যাল হ্যাজার্ড আছে, বায়োলজিক্যাল হ্যাজার্ড আছে, ইরোমিক হ্যাজার্ড আছে, সাইকোলজিক্যাল হ্যাজার্ড আছে। এই হ্যাজার্ডগুলো আমরা বুঝতে হবে। ফিজিক্যাল হ্যাজার্ডের মধ্যে যেমন আপনার ফায়ার হইতে পারে, এক্সপ্লোশন হইতে পারে, বিস্ফোরক হইতে পারে, হিট তাপ হইতে পারে, তারপর নয়েজ হইতে পারে, ভাইব্রেশন হইতে পারে, ইলেকট্রিসিটি হ্যাজার্ড হইতে পারে, তারপর রেডিয়েশন হইতে পারবো, যে মানে আমরা যখন ওয়ার্নিং করি যে এক ধরনের রশ্মি যে আসে ওইটা হইতে পারে, ভেন্টিলেশন হইতে পারে, লাইটিং হইতে পারে, মেশিনারি হইতে পারে, কেমিক্যাল হইতে পারে, স্লিপারি হইতে পারে, এটা হলো ফিজিক্যাল হ্যাজার্ড। আর কেমিক্যালকে হ্যাজার্ড কী হইতে পারে, যেমন অ্যাসিড হইতে পারে, যেটা হচ্ছে এটা একটা হ্যাজার্ড হইতে পারে, ফিউম হইতে পারে, গ্যাস হইতে পারে, তারপর লিকুইড টাইপ হইতে পারে, সলভেন্ট হইতে পারে, বাপার হইতে পারে, মানে বাপার মানে বাক্স, এই হ্যাজার্ড হইতে পারে। আর বায়োলজিক্যাল হ্যাজার্ড যেটা, সেটা হইলো আপনি একটা মাইক্রো অর্গানাইজম হইতে পারে, অণুজীব, মাইক্রো অর্গানাইজম, ব্যাকটেরিয়া, ভাইরাস, এটা তো আপনি চিনে নেই। তারপর আপনার ইনসেক্ট হইতে পারে, পোকামাকড় হইতে পারে, তারপর প্যারাসাইড হইতে পারে, পরজীবী হইতে পারে, এরকম হইতে পারে, ফাঙ্গাস হইতে পারে, ছত্রাক হইতে পারে। এই জন্য আমরা বায়োলজিক্যাল হ্যাজার্ড সম্বন্ধে আইডিয়া দিতে হবে। আর একটা হলো ইরোমিক হ্যাজার্ড, যেটা হলো যে ম্যানুয়াল, কেউ যদি ম্যানুয়াল হ্যান্ডেলিং করে ওখানে হ্যাজার্ড হইতে পারে, তারপরে লিফটিং এখানে হ্যাজার্ড হইতে পারে, সিটিং পজিশনে হ্যাজার্ড হইতে পারে, রিপিটিভ মুভমেন্ট, উনি আবৃত্তি বেশি বেশি করলে ওখানে হ্যাজার্ড হইতে পারে, ক্রাউডিং বেশি ভিড় থাকলে ওখানে হ্যাজার্ড হইতে পারে। লাস্টলি আই লাইক টু ডিসকাস সাইকোলজিক্যাল হ্যাজার্ড, ইট ইজ ভেরি ইম্পর্টেন্ট। মানে আমরা সাইকোলজিক্যাল হ্যাজার্ড মানে মেন্টাল, মানে সে মন ভালো থাকবে, কাজ ভালো থাকবে, আপনার অতিরিক্ত কাজ করানো যাবে না, ওভার ওয়ার্ক করানো যাবে না। ওভার ওয়ার্ক করলে তার মনের মধ্যে মনটা ভালো থাকবে না, অ্যাক্সিডেন্ট হইতে পারে। ওয়ার্ক বোর্ডম, মানে কাজের মধ্যে বিরক্তি করা যাবে না, কাজের মধ্যে বিরক্তি করা যাবে না। টায়ার্ডনেস, ক্লান্ত হইলে অবশ্যই রেস্ট দিতে হবে, আপনি কোনো চুক্তি নেন নাই যে কাজ শেষ করে দিতে হবে, টায়ার্ড হইলে তার রেস্ট দিতে হবে। অ্যাভয়েন্স, মানে অপব্যবহার করা যাবে না। ডিসক্রিমিনেশন, ভেদাভেদ করা যাবে না, দুইজন হেল্পার একজনের বেশি আদর করে আরেকজন কম আদর করে, এটি করলে বাড়িতে করবে, এখানে সমানভাবে করতে হবে। লাস্টলি হ্যারাসমেন্ট করা যাবে না। আমি একটা ঘটনা বলি, একটা মানে ওয়েল্ডার, একটা পাইপ ফিটার, একটা হেল্পার, নাম বলবো না, তো ওয়েল্ডার ওই এরে কাজের জন্যই পাঠাইছে, অক্সিজেন বোতলের জন্য পাঠাইছে, এখন পাইপ ফিটারে কেন নলেজ দিয়ে পাঠাইলো না, এখন এই হেল্পারের হ্যারাসমেন্ট করতেছে। তো ওখানে একটা সিএনএফের সেফটি ছিল, দেখতেছিল অযথা হ্যারাসমেন্ট করতেছে, পরে বলছে আপনি এরকম করে কেন সকালবেলা এরকম শুরু করছেন কেন, উনি কথাই শুনতে চায় না। তারপর ওর ছিল না মাস্ক, তারপর এরা এই সেফটি বলছে যে আপনার মাস্ক নেই কেন। তারপর আমি দেখলাম যে আমাদেরই লোক, মাস্ক নেই কেন, তোমাদের মাস্কটা ওয়াশ করতে দিচ্ছি। এই যে দেখেন একজনের হ্যারাসমেন্ট করলে নিজে পরে পরে তার এই যে এখানে নিয়ে আসছি কন্টেনার আইনে মাস্ক দিয়ে বুঝাই দিচ্ছি। তো এইরকম হ্যারাসমেন্ট করা যাবে না এখানে। তাহলে আপনি কনফিডেন্ট হইতে হবে, কনফিডেন্ট হইলেও তিনটা গুণ থাকতে হবে, শুধু কাজের নলেজ থাকলে হবে না, এক্সপার্ট হইতে হবে, শুধু এক্সপার্ট হইলে হবে না, ব্যবহারটা ভালো হইতে হবে। তো এই জন্য এইভাবে আমরা কাজ করবো, আজকে আমরা আসছি কালকে থাকবো না, একজন আরেকজনের সাথে দেখা না হইতে পারে, আমরা চেষ্টা করবো একজন আরেকজনের ভালো ব্যবহার দেখা। হঠাৎ যেটা মনে করে রাগ হয়ে গেছে, এটা আমার বুঝতে হবে, মানে সিনিয়র রাগ হয়ে গেছে বুঝতে হবে। এই জন্য আমরা উই শুড কোঅর্ডিনেশন, কোঅপারেশন, ওয়ান টু ইচ আদার, আমার একজন আরেকজনের সাথে আমাদের এরকম সমন্বয় সাধন করতে হবে, ঠিক আছে না, কাজ করতে পারলে করতে গেলে কথা হবে। আই থিঙ্ক দ্যাট মাই লেকচার ইজ ভেরি ক্লিয়ার, আই আপলোড মাই ভিডিও। If you think that you watch my video first to last, if you think that my video is very good, well, subscribe, like, thank you all. Think safety, watch safety.